নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো মশলাদার আলু বেগুন, রুটি, পরোটা, এমনকি এটা আমি ভাত দিয়েও পরিবেশন করে থাকি। তাহলে দেখে নিন এই মশলাদার আলু বেগুন আমি কিভাবে বানাই। এখানে আমি একটা বড় বেগুন নিয়েছি। বেগুন আমি একটু বড় বড় করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, কারণ বেগুন বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায়। আলু আর বেগুন দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। আলু লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর কিছু মশলা একসাথে মিশিয়ে নেব। নিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে দেব 1 চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো মিলিয়ে দেব 1/2 চা চামচ, এতে একটু জল দিচ্ছি। সব উপকরণ মিশিয়ে নেব। এরপর রান্না করবার জন্য কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি। তেলে দেব সামান্য হিং। এবার দেব আলু। আলু একটু ভেজে নেব। আলু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার বেগুন দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন নাড়াচাড়া করে নেব। আলু আর বেগুন বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন দিচ্ছি। বেগুন আর আলু আবার নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে আলু বেগুন ভালোভাবে ভেজে নেব। ঢাকা দেওয়ার কারণ, রান্না করবার সময় আমি বেশি জল ব্যবহার করব না। মাঝে 1-2 বার ঢাকা খুলে নেব। আলু বেগুন নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে হতে দেব। একটু পরেই ফিরে আসলাম। আলু আর বেগুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। তেলে দেব সামান্য গোটা জিরে, দিচ্ছি 1টা পেঁয়াজ বাটা, আর দেব 1টা টমেটো বাটা। টমেটো আর পেঁয়াজ বাটা তেলে ভালোভাবে ভেজে নেব, কারণ পেঁয়াজ বাটা আর টমেটো বাটার কাঁচা গন্ধটা থেকে গেলে রান্নাটা কিন্তু খেতে ভালো হয় না। পেঁয়াজ আর টমেটো বাটা ভেজে নিয়েছি। এর মধ্যে সমস্ত মশলার মিশ্রণ দিয়ে দেব। এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে ভাজা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার জল দেব। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। যদি মনে হয় আরও নুন লাগবে, তাহলে এ সময় দিয়ে দিতে পারেন, কারণ আলু আর বেগুন ভাজবার সময় আমি একটু বেশি করেই নুন দিয়েছি, তাই এখন আর নুন দিলাম না। গ্রেভি ফুটে উঠলে আঁচটা পুরো কমিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। এই রান্নাতে কিন্তু গ্রেভি খুব বেশি থাকবে না। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মশলাদার আলু বেগুন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।